আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি করে দেখাবো চকলেট কেক। আর আমার এই কেকের রেসিপিতে আজকে চকলেট বাটার ক্রিম ফ্রস্টিং এবং চকলেট গানার সহ আমি আজকে পুরো রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চকলেট কেক বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণে ময়দা, আর নিয়েছি 3/4 কাপ কোকো পাউডার, মানে 1 কাপের থেকে একটু কম। দিয়েছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ বেকিং সোডা। সবগুলো শুকনো উপকরণ আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি। এই স্টেপটা কিন্তু স্কিপ করা যাবে না, অবশ্যই খুব ভালোভাবে চেলে নিতে হবে। সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে একটা স্প্যাচুলা দিয়ে মিক্সড করে রেখে দিচ্ছি। এখন যাচ্ছি সেকেন্ড স্টেপে। আমি এখানে নিয়েছি রুম টেম্পারেচারে 3টা ডিম। অবশ্যই ডিম 3টা রুম টেম্পারেচারে হতে হবে। আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড হুইক্স দিয়েও এই কাজটা করে নিতে পারেন, তবে সময় আর পরিশ্রম একটু বেশি লাগবে। 2 কাপ ময়দার জন্য লাগবে 2 কাপ চিনি। আমি প্রথমে 1 কাপ চিনি দিয়ে বিট করে নিচ্ছি, তারপর 1/2 কাপ চিনি দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। যখন চিনিটা ভালোভাবে গলে যাবে এবং ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স আর 1/2 কাপ পরিমাণে খাবার তেল। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। এখন আবার একটু ভালোভাবে বিট করে নিয়ে সাথে দিয়ে দিলাম 1 চা চামচ হোয়াইট ভিনেগার আর 1 কাপ এবং 1/4 কাপ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। আমি এখানে হোয়াইট ভিনেগার দিয়েছি, এতে করে আমি যে খাবার সোডা ইউজ করেছি সেটা আরও ভালোভাবে অ্যাক্টিভ হতে হেল্প করবে। এখন আমি ময়দার মিশ্রণটা একটু একটু করে দিয়ে স্প্যাচুলা দিয়ে ডিমের মিশ্রণের সাথে মিক্সড করে নিচ্ছি। একবারে পুরোটা দিবেন না, একটু একটু করে দিয়ে মিক্সড করে নেবেন। যখন এভাবে মিক্সড হয়ে যাবে, তখন আমি ইলেকট্রিক বিটার দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এ সময় খুব বেশি বিট করা যাবে না, জাস্ট সবগুলো উপকরণ যেন খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় সেই পর্যন্তই বিট করে নিব। আপনারা চাইলে হ্যান্ড হুইক্স দিয়েও মিক্সড করে নিতে পারেন। ওভার মিক্স করা যাবে না, তাহলে কেকটা ফুলবে না আর সফট হবে না। মিক্সড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ব্যাটারটা এরকম একটু থিক হবে। যে মোল্ডে আমি কেকটা বেক করব, সেখানে আমি একটা নর্মাল কাগজে অয়েল দিয়ে বিছিয়ে নিয়েছি এবং কেকের ব্যাটারটা দিয়ে নিয়েছি। কেকের ব্যাটারটা দেওয়ার পর আমি মোল্ডটাকে ট্যাপ করে নিচ্ছি যেন এয়ার বাবল বের হয়ে যায়, আর উপরে যে বড় এয়ার বাবলগুলো রয়েছে সেগুলো আমি স্প্যাচুলা দিয়ে ভেঙে দিলাম। আমি যে পাত্রে বেক করব সেখানে একটু লবণ দিয়ে স্ট্যান্ড বসিয়ে আমি 15 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। আর এখন মোল্ডটা খুব সাবধানে বসিয়ে দিচ্ছি, কারণ প্যানটা কিন্তু অনেক গরম। আর প্রিহিট করে নেওয়ার সময় কিন্তু অবশ্যই ঢাকনার যে ছিদ্রটা বন্ধ করে নিতে হবে, এবং বেক করার সময়ও ছিদ্রটা বন্ধ রাখতে হবে। এখন যাচ্ছি চকলেট গানাশ তৈরি করতে। আমি এখানে সেমি সুইট চকলেট চিপস নিয়েছি 1 কাপ পরিমাণে, আর সেখানে ফুটন্ত গরম দুধ দিয়ে দিলাম 1/2 কাপ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। আপনারা ডার্ক চকলেট বা অন্য কোনো চকলেটও ইউজ করতে পারেন। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, এবং এটা মিক্সড করার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর কেকটা বেক হয়েছে কি না সেটা দেখার জন্য চলে আসলাম 50 থেকে 55 মিনিট পরে। খুব সুন্দরভাবে কেকটা বেক হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, খুব ক্লিনভাবে বেরিয়ে এসেছে। আর একটা চেক করার উপায় হচ্ছে হাত দিয়ে এভাবে একটু সাবধানে দেখে নেওয়া। হাতে যদি না লেগে যায় তাহলে বোঝা যাবে কেকটা ভালোভাবে বেক হয়েছে। কেকটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে তখন আমি মোল্ড আউট করে নিলাম, আর উপরে যে কাগজটা সেটা খুব সুন্দরভাবে উঠিয়ে নিলাম। আমি দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা স্পঞ্জি আর কতটা সফট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা একদম পারফেক্টলি বেক হয়েছে। এখন আমরা চকলেট বাটার ক্রিম ফ্রস্টিং তৈরি করতে চলে যাচ্ছি।
আমি একটা বড় মিক্সিং বোলে এক কাপ পরিমাণে রুম টেম্পারেচারে বাটার নিয়ে নিয়েছি এবং ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিয়েছি। হ্যান্ড মিক্স দিয়ে করতে পারবেন, তবে অনেক বেশি কষ্ট হয়ে যাবে আর ক্রিমটা খুব পারফেক্টলিও হবে না। একটু বিট করে নিয়ে আমি এখানে আইসিং সুগার দিয়ে নিচ্ছি। আমার আইসিং সুগার লাগবে এক কাপ বাটারের জন্য 3 কাপ পরিমাণে। আমি নর্মাল চিনিটাকে ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে চেলে নিয়েছি আর আমি 3 ভাগে আইসিং সুগারটা বাটারের মধ্যে দিয়ে একটু একটু করে বিট করে নিচ্ছি। একবারে কিন্তু দেয়া যাবে না। আর সাইডে লেগে থাকা বাটারগুলো আবার বাটির মাঝখানে একসাথে করে নিয়ে আবার বিট করে নিচ্ছি। যখন একটু ফোমি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রিজে থাকা ঠান্ডা 2 টেবিল চামচ দুধ। দুধটা কিন্তু ঠান্ডাই দিতে হবে। আবার ভালোভাবে বিট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ক্রিমটা হয়ে গেছে মোটামুটি ভালোভাবে। এখন এর মধ্যে আমি যে চকলেট গানাশটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম। আপনারা কোকো পাউডার দিয়েও করে নিতে পারবেন। আমি মোট 4 টেবিল চামচ গানাশের মধ্যে দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের চকলেট ক্রিম ফ্রস্টিং। এখন আমি কেকটাকে ডেকোরেশন করার জন্য একটা কেক বোর্ডের উপর নিয়ে নিলাম আর উপরের যে অসমান জায়গাটা আছে সেটা কেটে আমি সমান করে নিচ্ছি ডেকোরেশন করার জন্য। আর কেকটা মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে কেটে 3 ভাগও করে নিতে পারেন। তবে আমার এখানে একটা ছোট্ট ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমি কেকে ক্রিম দেওয়ার আগে সুগার সিরাপ দিতে একদমই ভুলে গেছি, কারণ আমি খুব তাড়াহুড়া করে কেকটা ডেকোরেশন করছিলাম তাই। আপনারা কিন্তু এই ক্রিমটা দেওয়ার আগে অবশ্যই সুগার সিরাপটা দিয়ে নেবেন। 2 টেবিল চামচ চিনিতে 2 টেবিল চামচ পানি মিশালেই হয়ে যাবে সুগার সিরাপ। সুগার সিরাপটা চামচ বা ব্রাশ দিয়ে কেকের উপরে ছিটিয়ে দিবেন, তারপরে উপরে ক্রিমটা এভাবে দিয়ে নেবেন। ক্রিমটা খুব বেশি সমান না করলেও চলবে। এর উপরে আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানেও সুগার সিরাপটা ছিটিয়ে নিয়ে তারপরে ক্রিমটা দিবেন। আমি খুবই দুঃখিত যে এই স্টেপটা আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। সুগার সিরাপটা দিয়ে নিলে কেকটা আরও বেশি সফট হবে আর খেতে ভালো লাগবে। তবে পুরো রেসিপিটা কিন্তু একদমই পারফেক্ট আছে। আমি এখন সাইডেও লাগিয়ে নিয়েছি ক্রিমটা, যতটা পারছি একটু ভালোভাবে সমান করে নেওয়ার চেষ্টা করছি। যদিও আমি কেক ডেকোরেশনে একদমই কাঁচা, খুব সুন্দরভাবে করতে পারি না, তবে আপনারা আমার থেকে আরও অনেক বেশি সুন্দর করে কেকটা ডেকোরেশন করে নেবেন। আমি যতটুকু পারছি আমার মতো করে নিচ্ছি। এখন এর উপরে আমি চকলেট গানাশটা দিয়ে নিচ্ছি এবং চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। আমি বোর্ডের নিচে, কেকের নিচে চারিদিকে একটু কাগজ কেটে দিয়ে নিয়েছি যাতে বোর্ডটা ক্লিন থাকে। এভাবে আমি চকলেট গানাশটা উপর দিয়ে নিয়ে নিয়েছি আর আমি চকলেট ক্রিম ফ্রস্টিং থেকে কিছুটা ক্রিম দিয়ে কোনো রকমে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের মনের মতো সুন্দর করে ডেকোরেশন করে নেবেন। আর উপরে দিয়ে দিচ্ছি কিছু সুগার বল ডেকোরেশন করার জন্য। আপনারা কালারফুল স্প্রিঙ্কলস দিয়েও ডিজাইনটা করে নিতে পারেন। মোটামুটি যেভাবে পেরেছি আমি করে নিলাম। দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এটা কতটা সফট আর পারফেক্ট হয়েছে। আওয়াজ শুনতে পাচ্ছেন আমার পিচ্চি কি বলছে? এভাবে করে তাড়াহুড়া করে কেকটা বানিয়ে কেটে কিন্তু ইয়াম ইয়াম করে সবাই খেয়ে ফেলছে। আপনারাও বাসায় ট্রাই করবেন। রেসিপিটা পুরোপুরি যদি ফলো করেন ইনশাল্লাহ আপনাদের কেকটাও একদম পারফেক্ট আর খুব মজার হবে। আশা করছি আপনাদের রেসিপিটা পছন্দ হয়েছে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।